হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডুম্পা হাল্লা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার পরিবারে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আমাদের এখানে চাষ শুরু হয়ে গেছে, তো ধান চাষ শুরু হয়ে গেছে, তোমাদেরকে সব কিছু দেখাবো। আর আজকের আমাদের সারাদিন আমি কী কী করবো সব সব কিছু তোমাদেরকে দেখাবো। আর আমার ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করে আমাকে জানিও তোমরা। আর সারাদিন কী কী কাজ করলাম সব সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমাকে দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি একটা গ্রামের মেয়ে। তো আমাদের এই সাইডটা কত সুন্দর, পরিবেশ দেখো, প্রকৃতি কত সুন্দর, আকাশটা দেখো কত সুন্দর লাগছে। এটা আমাদের রাস্তা, এটা আমাদের রাস্তা, খুব সুন্দর লাগছে আকাশটা। লেবে গেছে, তোমাদের কেমন লাগছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাও। ধান গাছগুলো খুব ছোট আমাদের এখানে তোলা বলে, তো ধান গাছগুলো কেমন লাগছে? হাল হচ্ছে ওদিকে, মনসা গাছ, আকাশে মাঠে এত জল, আমার নিজেরই লেগে যেতে ইচ্ছে হচ্ছে জল ঘাঁটতে, খুব সুন্দর লাগছে সব মিলে। আকাশটা যেমন সুন্দর লাগছে আর মাঠ ভর্তি জল, তো খুব সুন্দর দেখতে লাগছে। আমি বুঝতে পারছি না আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তো আমাকে কমেন্ট করে করে জানাও। তো আমি তো তেমন ভালো ভিডিও করতে পারি না, আর বাইরেও বেরোই না তেমন, ঘুরতে যাওয়া হয় না তেমন। যতটা পাচ্ছি আমি আমাদের গ্রামটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মাঠে ভর্তি জল, তো ধান গাছগুলো অনেক ছোট আমাদের এখানে তোলা বলে। এবার চাষ তো শুরু হয়ে গেছে, চারিদিকে পাটিলাল, তারপর লোক কাজ করছে। দেখো কত কষ্ট করে আমাদের এখানে সবাই ধান চাষ করে, তো আমি তোমাদেরকে সব কিছু দেখাবো। দেখো বন্ধুরা মাঠে তোলা ভাঙছে কেমন করে, কত কষ্ট করে ভাঙতে হয় তোলাগুলো তুলছে। তোলা ভাঙা হয়ে গেছে, তোলা রুইছে, দেখো কেমন করে রুইতে হয়। তো আমাদের গ্রামটা কেমন লাগছে, গ্রামের এই মাঠগুলো, এই ধান গাছ, জল, আকাশ কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও তোমরা। তোমাদেরও কি গ্রাম ঘুরতে ভালো লাগে? দেখো আমার ভিডিওটা কেমন, গ্রামের প্রকৃতি কেমন সুন্দর, কত সুন্দর লাগছে। আর আকাশটা তো পুরো সেই লাগছে, তো কিছু বলার নেই। তো আমি বাড়িতে চলে এলাম, এসে দেখি বাবা মাছ নিয়ে এসেছে, আমলের মাছ, পুরো ইলিশ মাছের মতন দেখতে। মাছটা মা কাটতে শুরু করে দিয়েছে, তো পুরো ইলিশ মাছের মতনই খেতে, মাছটাকে দেখতে খুব সুন্দর লাগছে, ইলিশ মাছের মতন সেম খেতে, সেম ভর্তি কাঁটা। বন্ধুরা আমরা খালেতে মাছ ধরছি, কই মাছের বাচ্চা পড়ছে, তো সেই ছোটবেলার মতন, ছোটবেলায় প্রচুর ধরতাম, তো আমার দাদার ছেলেরা ধরছে, দাদার দিদির মেয়েরা, তো তাদের সঙ্গে আমিও যোগ দিয়েছি। বাচ্চাগুলোকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়লো, আমরা খুব ছোটবেলায় এরকম ধরতাম, সবাই মিলে খুব মজা করতাম। দেখো কত কই মাছ ধরেছি, দেখো কই মাছের বাচ্চা, ছোট 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 একদম মাছ দেখতে পাচ্ছো, এই বালতিতে ও আছে। এদেরকে দেখে খুব মনে হচ্ছিল ছোটবেলাকার কথা, আর বলার কিছু নেই। তারপর সন্ধ্যেবেলা ফুচকা কিনে নিয়ে আসা হলো বাড়িতে, তো আমি ফুচকা খেতে ব্যস্ত। আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমি তত কত